আবারও চলে আসে কাপ্তাই লেক থেকে দেশীয় মাছ আমরা দেখি যে কাপ্তাই লেক থেকে আজকে কি কি মাছ আসলো আর কি কি মাছের অর্ডার করতে পারবেন এক করে থাকো আর মাছ দেখতে পাচ্ছি নিচে কি আছে দেখি তেলাপিয়া আছে দেখতে পাচ্ছি তেলাপিয়া পাঠিয়েছে এখানে আরো তেলাপিয়া আছে দেখে এই সাইডে কি কাতল হ্যাঁ কাতলটা একটু দেখা করি আবারও চলে আসে কাপ্তাই লেকের একটা চালান তবে এই চালানটাতে তেলাপিয়া মাছের পরিমাণটা বেশ ভালোই এসেছে আজকে কারণ কিছুদিন আগেও তেলাপিয়া আমরা পাচ্ছিলাম না এখন আবার তেলাপিয়া পেতে শুরু করেছি আমরা ওইখান থেকে এইভাবে একদম প্রসেসিং করে নিয়ে আসাচ্ছি দেখেন খুব সুন্দর করে কাটিং করে দেওয়া তো কাপ্তায় যে রাঙামাটির মাটির আমরা ওইখানে যখন গিয়েছি ওখানে দেখেছি যে ওখানে মাছ কাটিং নিয়মটা একটু অন্যরকম আমরা যেরকম যারা পাহাড়ে থাকেন বা পাহাড়ে গিয়েছেন দেখবেন খুবই ধারালো এটা দেখতে একটা ছুরির মতো দেখতে বাট একটু অন্যরকম ওইটা দিয়ে কিন্তু দামা দিয়ে মাছ কাটে দেখেন কি সুন্দর করে কাটিং যে এখানে দামা দিয়ে কাটা ওরা এভাবেই কিন্তু কাটিং করে তো আমরা ওখান থেকে একদম প্রসেসিং করে নিয়ে আসাচ্ছি এই এই তেলাপিয়াগুলা এখানে আরো অনেক মাছ এসেছে আমি একটু দেখাই যে আজকে কি কি মাছ এসেছে আচ্ছা এগুলো একটু সরাও শুরুতে দেখাবো কাপতাই লেকের কি বড় সাইজের পাবদা আসছে শুরুতে একটু পাবদাটা দেখাই একটা ডালা ঝুড়ি দাও একটা দেখি পাবদাটার কি অবস্থা সাইজটা কেমন কাপতাই লেকের পাবদার আজকে আমাদের কাছে তিন রকমের পাবদা আসলো দেখেন এটা হচ্ছে কাপ্তাই লেকের পাবদা সকালে যেটা দেখানো হয়েছিল ওটা মধু পাবদা একটা হচ্ছে বিলের পাবদা আর এটা হচ্ছে কাপ্তাই লেকের পাবদা যদি পাবদাগুলো যদি পাশাপাশি রাখা হয় তাহলে বুঝতে পারবেন যে ওর ভেতর পার্থক্যটা ঠিক কেমন থাকে এটা হচ্ছে লেকের পাবদা এটা সাইজটা হচ্ছে সাইজটা বেশ ভালো বেশ বড় সাইজ আছে বলতে পারেন এই কাপ্তাই লেকের পাবদা তো যারা এই কাপ্তাই লেকের পাবদা নিতে চান তারা কিন্তু নিতে পারেন এটা ভিতরে বড় বড় সাইজের পাবদাও আছে দেখেন এটা সাইজটা বেশ ভালো একদম ফ্রেশ পাবদা তো যারা পাবদা পছন্দ করেন মাছ পছন্দ করেন তারা কিন্তু এই পাবদা দেখো তো পাবদা আরো আছে কিনা আচ্ছা পাবদা আর নেই আচ্ছা এখানে দেখি কতটুকু আসা একটা ঝুড়ি দাও মাইনাস করে দেখো তো টোটাল কতটুকু পাবদা দিছে আজকে খুব বেশি পাবদা এখন পাওয়া যাচ্ছে না এখন একটু কম পাওয়া যাচ্ছে পাবদা বোয়ালি পাবদাও না এখনো দেখিনি একটু দেখতে হবে যে আসছে আসছে দেখি কতটুকু টোটাল এক কেজি পাঁচশো গ্রাম মানে দেড় কেজি পাবদা এসেছে তো যারা পাবদা নিতে চান কাপ্তাই লেকের পাবদা এটা কিন্তু অর্ডার করতে পারবেন আর এরপরে দেখাবো সেটা হচ্ছে গুলশা কাপ্তাই লেকের গুলশান চাহিদাটা অনেক বেশি থাকে কারণ এর থাকে অনেক বড় বেশ মোটা মোটা গুলশা থাকে দেখেন কি বড় বড় সাইজের এর যে কাপ্তাই লেকের গুলশা সাইজটা বেশ ভালো থাকে এই জন্য এই কাপ্তাই লেকের গুলশাটা সবাই খুব পছন্দ করেন দেখে আরো আরো দেখো গুলশা অনেক আসছে নিচে আরো প্যাকেট আছে গুলশা একটু দেখো দেখেন কি দারুন দারুন এরকম বড় বড় সাইজের গুলসা গুলশা পাঠিয়েছে কাপ্তাই থেকে বেশ মোটা মোটা গুলশা বড় সাইজের গুলশা তো যারা গুলশা নিতে চান তারা কিন্তু কাপ্তাই লেকের গুলশা নিতে পারেন আমরা কাপ্তাইয়ের গুলশা যতবার নিয়ে এসেছি দেখেছি এটার চাহিদা অনেক থাকে কারণ এটা বড় সাইজ বড় হওয়াতে কিন্তু এটা সবাই খুব পছন্দ করে থাকে আমরা দেখব টোটাল গুলশাটা কত কেজি আসলো এটা একটু দেখব আর কাপ্তাইয়ের প্যাকিং গুলো খুব সুন্দর হয় এখান থেকে এক কেজি করে আলাদা আলাদা করে প্যাকিং করে দেয় এক কেজি করে প্যাকেট করে দেয় দেখেন কি ফ্রেশ যদি একটু মাছের ফ্রেশনেসটা দেখাই তাহলে বুঝতে সুবিধা হবে দেখেন ওর চোখগুলো আগে একটু দেখাই এই যে গুলসার চোখগুলো যদি দেখেন একদমই জল জল করছে এই চোখগুলা মাছের চোখ দেখলে বুঝতে পারবেন যে মাছ কতটা ফ্রেশ আর সাইজটা ঠিক এখন এই রকমের হচ্ছে এই কাপ্তায়ের গুলসাগুলো সবগুলো একই রকম সাইজ না যে পাশাপাশি রাখি বুঝতে পারবেন বড় ছোট মিক্সড আছে বাট যেটা ছোট এটা সাইজ একদমই ছোট না বেশ ভালোই বড় তো যারা এই গুলশা নিতে চান তারা কিন্তু গুলশা নিতে পারবেন টোটাল গুলশা কতটুকু আসছে আমি একটু দেখাবো টোটাল গুলসা এসেছে আজকে কেজি গ্রাম হ্যাঁ পাল্লা মাইনাস করা আছে ওকে ওকে এদিকে চলে আস মাইনাস করে রাখছি আগেই টোটাল গুলশা পেয়েছি আমরা দুই কেজি নয়শো গ্রাম দুই কেজি নয়শো আশি গ্রাম গুলশা এসেছে তো যারা গুলশা নিতে চান এরকম বড় বড় সাইজের গুলশা তারা কিন্তু অর্ডার করতে পারেন এই এই বড় বড় সাইজের গুলশা এটা আগামীকালের জন্য প্রি অর্ডার নেওয়া হবে নেওয়া হচ্ছে আগামীকাল ডেলিভারি করা হবে আমরা মাত্র বক্সটা আনবক্সিং করলাম এটা আগামীকালের জন্য নিতে পারবেন না যারা আমাদের স্টোরের আশেপাশে আছেন যারা বাড্ডা এলাকার আশেপাশে আছেন আমাদের স্টোরটা দক্ষিণ বাড্ডাতে তো যারা বাড্ডা এলাকার আশেপাশে আছেন তারা কিন্তু স্টোর ভিজিট করে এই গুলশাগুলা নিতে পারবেন আজকে যে আইটেমগুলো দেখানো হচ্ছে এগুলো নিতে পারবেন আর এছাড়া আর কি কি মাছ আসছে একটু দেখাবো দেখায় একটু বড় মাছ একটু দেখায় অনেক দিন পরে আসলো কাপ্তায় লেকের বল একটু একটু খুলতো অনেক দিন পরে কাপ্তায় লেকের বল পেলাম আমরা একটা বড় সাইজের বল অনেকেই দেখি চেয়ে থাকেন যে আমাকে লেকের বল দিবেন আমি কাপ্তায় লেকের বল নিতে চাই তো নদীর বলও না হাওড়ের বলও না কাপ্তায় লেকের বল নেবো দেখেন যদি যদি একটু বলটা দেখায় দেখি দাও তো আমাকে একটু দেখে কি বড় আর ওর বডিটা কি পিচ্ছিল একদমই তাজা মাছ তাজা মাছের বডিটাই থাকে অন্যরকম দেখেন এই যে একটা বড় সাইজে একটা বোয়াল আসছে এই কাপটাই লেখের বল যদি পছন্দ করে থাকেন এক পিসি আসছে আজকে টোটাল এক পিসি এসেছে কাপটাই আমরা খুব একটা বেশি বল পাই না মাঝে মাঝে পাওয়া যায় এরকম সাইজের বোয়াল তো এই বোয়ালটা এসেছে তো যারা বোয়াল নিতে চান এই বোয়ালটা কিন্তু নিতে পারবেন আমরা একটু বোয়ালের ওজনটা একটু দেখবো এটা একটু সরাই ফেলতে হবে হ্যাঁ একটু ঝুড়ি দাও একটা মাইনাস করো তো দেখাবো এই বলটার ওজনটা কেমন আছে আর ফ্রেশনেসটা যদি একটু দেখাই মাছের চোখটা আগে একটু দেখান দেখেন কি ফ্রেশ একদমই ব্লাক আয় মাছের চোখটা আছে আর কামসাটা একটু দেখেন একদমই টকটকে লাল এই যে এই রকমের ফ্রেশ বল নিতে পারবেন এই কাপ্তায় লেখের বলটা আর ওয়েটটা একটু দেখবো যে ওয়েটটা টোটাল কতটুকু আছে আমরা শুরুতে এটা মাইনাস করে নিলাম এখন ওয়েটটা একটু দেখাবো এটা আছে চার কেজি নয়শো গ্রাম এই কাপ্তাইয়ের বোয়ালের ওয়েট আছে কাপ্তাই লেকের বোয়ালের তো যারা এই বড় সাইজের বলটা নিতে চাচ্ছেন কাপ্তাই লেকের তারা কিন্তু এই বলটা অর্ডার করতে পারেন এছাড়া আরো ছোট মাছ আছে আমি একটু ছোট মাছগুলো দেখাবো যে ছোট মাছের ভেতর কি কি এসেছে যেটা নিতে পারবেন আর সেটা আপাতত এখানে রাখো আবার দেখাবো এটা অনেক ওজন আমি হাঁপাই গেছি আচ্ছা এই দেখেন কাপ্তাই লেকের বাতাসি যে সাইজগুলো একটু দেখাই আজকে হাওড়ের বাতাসি এসেছিল হাওড়ের বাতাসির থেকেও কাপ্তাই লেকের বাতাসের সাইজটা একটু দেখেন কত বড় অনেক বড় এরকম বড় বড় সাইজের বাতাসি কিন্তু নিতে পারবেন এটা একটু ফ্রি করে দাও এই যে কাপটাই লেখের বাতাসি যদি এটা কি এর একটা বোয়ালি পাপ আছে আচ্ছা এটা রাখো আলাদা রাখো অন্য যে মাছগুলো আছে এটা আলাদা রাখো কিন্তু বাতাসিগুলো দেখাই দেখেন যদি এক একটা বাতাসির সাইজ দেখাই তাহলে বুঝতে পারবেন দেখেন এই যে কি বড় বড় সাইজের বাতাসে এরকম বড় সাইজের বাতাসই সব সময় পাওয়া যায় না তো যারা বড় সাইজের বাতাসই পছন্দ করেন তারা কিন্তু এই বাতাসে নিতে পারবেন দেখেন এটা সাইজটা যদি একটু দেখাই কত বড় প্রায় 2 ইঞ্চি হবে একটা বাতাসের একটা বাতাসের সাইজ তো যারা এই বড় সাইজের বাতাসই নিতে চাচ্ছেন দেখেন এক একটা দেখতে ট্যাংরার বাচ্চার মতো দেখতে ট্যাংরা মাছের মতো সাইজ হয়ে গেছে এটা এক একটা তো যারা এই বাতাসই নিতে চান এরকম বড় সাইজের বাতাসই তারা কিন্তু নিতে পারবেন কাপ্তায়ের বাতাসে খুব বেশি আসেনি আমি একটু দেখি কতটুকু আসলো আজকে এখানে আছে আছে টোটাল সাতশো কত গ্রাম হয়েছে যেমন এই যে একটা চেলা আছে এটা বেছে ফেলতে হবে তো বেঁচে হয়তো সাতশো গ্রামের মতো পাবো তো ওইখানে যেরকম মাছ পাওয়া যায় যখন ঘাটে যেরকম মাছ উঠে তখন আমরা বলি পাঠিয়ে দেন তো ওইভাবে কিন্তু পাঠানো হয় এটার ভিতরে কি এটা কাকিলা আচ্ছা এইটার সাইজটা একটু দেখেন হ্যাঁ এটা অনেক বড় এইরকম বাতাসে কিন্তু আমরা নদীতে যে বাতাসী পাওয়া যায় ওটার সাইজ এই রকমের আমরা পাই না এটা কাপ্তাই থেকে যখন বাতাসি পাই তখনই আমরা এরকম বড় বড় সাইজের বাতাসিগুলা পেয়ে থাকি হ্যাঁ একদম প্রিমিয়াম সাইজ বলতে পায় না এই বাতাসিগুলো তো যারা এই বড় বড় সাইজের বাতাসি নিতে চাচ্ছেন তারা কিন্তু এগুলো অর্ডার করতে পারেন খুব বেশি নয় সাতশো গ্রাম সাড়ে সাতশো গ্রাম হবে এই বাতাসিগুলো তো যারা নিতে চান এই বড় সাইজের কাপতাই লেকের বাতাসি নিতে চান তারা কিনতে বাটাশিগুলো অর্ডার করতে পারেন মাছগুলো একদম ফ্রেশ আছে একদমই ফ্রেশ মাছ তো যারা অর্ডার করতে চান এগুলো কিন্তু আমাদেরকে অর্ডার করে রাখতে পারেন আর এরপর দেখাবো কাপতাই লেকের একটু তেলাপিয়াটা দেখাই যখন আমাদের কাপতাই থেকে মাছের সিজনটা শুরু হয় তখন আমাদের কাছে প্রতিদিন মেসেজ আসে যে আপনার কাপতাই লেকের তেলাপিয়াটা কবে আসবে মানে এটা চাহিদা খুব বেশি তখনও কিন্তু সিজন শুরু হয়নি তেলাপিয়ার তো তারপর যখন তেলাপিয়া আসতে শুরু হলো তখন এক কেজি দুই কেজি আসতো তো এখন মোটামুটি আলহামদুলিল্লাহ এখন ভালোই আসতেছে এখন আসতে শুরু করেছে এই কাপ্তায় তেলাপিয়া তেলাপিয়াগুলা আমি তো দেখি আজকে যে তেলাপিয়াগুলো আছে এটা সাইজ আর ফ্রেশনেসটা যদি একটু দেখায় আমরা ওইখান থেকে একদম প্রসেসিং করে নিয়ে আস নিয়ে আসচ্ছি কারণ তেলাপিয়াটা ঢাকার বাইরে থেকে নিয়ে আসতে গেলে দেখা যায় যে পেটের সাইডটা নরম হয়ে যায় তো তখন মাছের কোয়ালিটিটা ভালো রাখা কঠিন হয়ে যায় তাই আমরা ওইখান থেকে একদম টোটালি প্রসেসিং করে নিয়ে আসাচ্ছি অনেকেই বলেন আপনারা তো মাছ কাটিং করে নিয়ে আসছেন তাহলে মাছের ফ্রেশনেস কিভাবে দেখবো দেখেন মাছের ফ্রেশনেস দেখবেন মাছের চোখ থেকে একদমই দেখেন চকচক করছে মাছের চোখটা যদি একটু দেখেন এই যে দেখেন এই রকমের চোখ এটা দেখে মাছের ফ্রেশনেস বুঝতে পারবেন এই যে এটা যদি একটু দেখেন কি দারুণ এই তেলাপিয়াটার সাইজটা কত বড় এটা দুই পিসে এক কেজি হয়ে যাবে 500 গ্রাম 500 গ্রাম 600 গ্রাম সাইজ আছে এই তেলাপিয়াগুলোর এটা দুই পিসে এক কেজি প্লাস হয়ে যাবে এরকম বড় বড় সাইজের তেলাপিয়া এসেছে তো যারা এই কাপটা লেগে তেলাপিয়া পছন্দ করেন আমরা একদমই টোটালি রেডি টু কুক করে দিব এর একদম প্রসেসিং করা থাকবে ড্রেসিং করা থাকবে তো আপনারা এইভাবেই কিন্তু নিতে পারবেন কাপটায় লেগে তেলাপিয়া গুলো আর অনেক তেলাপিয়া আছে আজকে তো যারা নিতে চান আগামীকালের জন্য কিন্তু এগুলো প্রি অর্ডার বুকিং করে রাখতে পারেন এছাড়াও আছে কাপটাই লেকের কাতল আছে কাতলটা একটু উঠাও তো একটা বড় সাইজের কাতল আছে আমরা দেখি যে কাপটাই লেকের কাতলের চাহিদাটা থাকে অনেক বেশি কাপ্তায়ের সবগুলা বেশি চাহিদা থাকে এই যে দেখেন কাপ্তায় লেখের কাতল কানসাটা যদি একটু দেখায় তাহলে বুঝতে পারবেন টোটালি একদম রেড এই কাতলের অনেক ওয়েট এটা কাতল যেটা হয় কাতল যখন বড় হয় ওটা কিন্তু লম্বাই বড় হয় না ওর পাশটা অনেক বেড়ে যায় তো পাশটা অনেক বাড়ে এটা ওয়েটটা অনেক বেশি দেখেন এটা উঠানো যাচ্ছে না এই কাতল মাছটা এইরকম একদমই ফ্রেশ কাতল যারা এই কাতল পছন্দ করে থাকেন কাপ্তাই লেখের কাতল তারা কিন্তু এটা নিতে পারবেন একটু তো এটা ওয়েট দাও উঠা দেখি কি অবস্থা এটা ওয়েট কত আছে ছয় কেজি দুইশো গ্রাম হ্যাঁ বোয়ালটা দেখেন বোয়ালটা যে বোয়ালটা ছিল ওইটা চার কেজি নয়শো গ্রামের একটা বোয়াল ছিল ওইটার থেকে এটা ওজন বেশি ছয় কেজি দুইশো বাট এটা কিন্তু লম্বাই খুব বেশি বড় না পাশে অনেক বড় কাতল যখন ওয়েট বেড়ে যায় তখন এটা পাশে অনেক বেড়ে যায় তো এই কাততায় লেখের কাতলটা আছে এই কাতলটা কিন্তু নিতে পারবেন এটা আছে ছয় কেজি দুইশো গ্রাম এই কাতলটার ওজন আছে আর এছাড়াও আর কি কি মাছ আছে একটু দেখাও ফ্যামিলি সাইজের কিছু কাতল এসেছে আজকে আচ্ছা আরেকটা বড় সাইজের কাতল আছে এটা খুলো এটা আনবক্সিং করো আরেকটা কাতল আছে এইটাও বড় সাইজের কাতল আছে হ্যাঁ এটা একটু উঠাও উঠাও আমি উঠাইতে পারতেছি না আর এই যে দেখেন এই কাতল আরেকটা কাতল আছে উঠাও এমনি উঠাও উঠাইলেই হবে শুধু ওয়েটটা দিব যে দেখেন আর একটা বড় সাইজের কাতল আসছে কাপ্তায় লেগ থেকে টোটাল আজকে বেশ কয়েকটা কাতল পেয়েছে তো পাঠানো পাঠাই আছে আমাদেরকে তো এটা একটু ওয়েটটা দাও তো দেখি আছে এটা ওয়েট আছে ছয় কেজি চারশো গ্রাম মানে ওইটার থেকেও বড় ওটা ছিল ছয় কেজি দুইশো এটা আছে ছয় কেজি চারশো গ্রাম আর ছোট ছোট সাইজের যে কাতলগুলো আছে ওগুলো একটু উঠা অনেকেই বলেন যে আমাদেরকে একটু ফ্যামিলি সাইজের কাতলগুলো দিবেন গুলো এখানেই রাখো অনেকেই বলেন যে আমাদেরকে ফ্যামিলি সাইজের কাতল দিবেন বড় কাতলটা একা ফ্যামিলির জন্য ফ্যামিলিতে মেম্বার কম তো বড় কাতল নেওয়াটা কঠিন হয়ে যায় আমাদের জন্য তো যারা এরকম কাতল নিতে চান একটু ছোটো সাইজের ভেতর নিতে চাচ্ছেন তারা এইরকম সাইজে কাতল নিতে পারেন দেখেন ফ্যামিলি সাইজে কাতল এসেছে কাতলে লেকের তিন কেজি চারশো গ্রাম ওজন আছে এই কাতলটার আরেকটা একটু উঠাই আমি এটা একটু উঠাই এটা ওয়েট একটু দেখেন এটা ওটা আছে দুই কেজি সাতশো গ্রাম এই টোটাল চার পিস কাতল এসেছে আজকে কাতলগুলো সাজাই পেলো এখানে হ্যাঁ টোটাল চার পিস কাতল পেয়েছি আমরা আজকে তো যারা কাতল পছন্দ করেন কাতলগুলো নিতে পারবেন আর ছোট আর এসেছে কাপটাই থেকে যেটা চারশো পাঁচশো গ্রাম সাইজ হবে অথবা সাতশো গ্রাম পাঁচশো ছয়শো গ্রাম সাইজ হবে দুই পিসে এক কেজি হয়ে যাবে এই রকম সাইজের আয়ের মাছ পাঠিয়েছেন তো ওয়েটটা যদি একটু দেখায় দেখেন এটা ওয়েট আছে পাঁচশো গ্রাম আছে মানে দুই পিসে এক কেজি হবে ছোট আয়ের বলতে পারেন এই আয়েরটাও দেখি অনেকেই পছন্দ করেন এই ছোটো আয়েরগুলা আর এটা প্রাইস খুব রিজনেবল হয় এই ছোট আর মাছের তো যারা এই নিতে চান নিতে পারবেন দেখি আর কতটুকু এসেছে আজকে টোটাল ছোট আর পেলাম আমরা দুই তিন চার পাঁচ পাঁচ পিসে পেয়েছি দুই কেজি নয়শো গ্রাম হুম দু কেজি নয়শো গ্রাম মানে ছয়শো গ্রাম প্লাস আছে ওয়েট এভারেজ ওয়েট আছে ছয়শো গ্রাম প্লাস বড় ছোট মিক্স থাকে যদিও এগুলো প্রতিটাই পাঁচশো গ্রাম প্লাস আছে পাঁচশো গ্রামের নিচে কোনোটা নেই টোটাল পাঁচ পিসে আমরা পেলাম এখানে পাঁচশো তিরিশ মানে দুই কেজি নয়শো গ্রামের মতো মানে পাঁচশো সাড়ে পাঁচশো গ্রাম প্লাস ওয়েট আছে এই আয়ের মাছগুলো যারা এই ছোটো পছন্দ করেন কাপ্তায় লেখে ছোট আয়ের মাছ নিতে চান নিতে পারেন আর মাছগুলো কিন্তু খুবই ফ্রেশ দেখেন একদম চোখগুলা একটু দেখায় খুবই ফ্রেশ এই আয়ের মাছগুলো তো যারা এই আয়ের মাছগুলো নিতে চান তারা এই ছোট আয়গুলো নিতে চান নিতে পারেন কাপ্তাই লেকের আয় আর এক পিস শুধুমাত্র বড় আয়ের এসেছে এটাও খুব বেশি বড় না এটা হয়তো আটশো গ্রাম নয়শো গ্রাম এক কেজি হতে পারে এই আয়ের মাছটা এই যে এটা ওয়েটটা একটু আমি দেখাবো সাতশো গ্রাম আটশো গ্রাম হবে এটা ওয়েটটা সাতশো আটশো গ্রাম হবে একটু মাইনাস করাতে পারলো এটা দেখি এইটা ওয়েট আছে নয়শো গ্রাম এই আয়ের মাছটা ওয়েট আছে এটা সাইজটা একটু বড় আয়ের মাছের ভেতরে আজকে যতগুলো আয়ের এসেছে কাপটাই থেকে এটা নয়শো গ্রাম সাইজ আছে এগুলো সাজাই ফেলো এখানে সব সাজাই ফেলো তো আয়ের মাছটাও নিতে পারবেন তো আজকে যে কাপ্তায়ের মাছগুলো এসেছে এগুলো প্রি অর্ডার আমরা বুকিং নেই আজকে যে চালানটা এসেছে তো অনেকেই আমাদেরকে বলেন যে আপনারা লাইভে আসেন বাট কিছু কেনাকাটার সুযোগ থাকে না তো আমরা কি কি মাছ নিতে পারবো তো এই জন্য আজকে আর প্রি অর্ডারটা বুকিং নাও হয়নি তো যারা এই রকমের মাছ নিতে চাচ্ছেন তারা কিন্তু নিতে পারেন আমি আরেকবার একটু দেখাবো কাপ্তাই লেখের আজকে কি কি মাছ এসেছে আর কি কি মাছে অর্ডার করতে পারছেন আপনারা শুরুতে যেটা দেখেন সেটা হচ্ছে পাবদা কাপ্তাই লেখের পাবদা বড় সাইজের পাবদা এটা বোয়ালি পাবদা না বোয়ালি পাবদাটা সাত আট পিসে কেজি হয় এটা যদি কত পিসে কেজি হয় আমি একটু দেখাই তাহলে বুঝতে সুবিধা হবে সাইজটা কেমন এখানে আমি একটু উঠাই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো কেজি প্লাস হয়ে গিয়েছে মানে এটা চোদ্দ থেকে পনেরো পিসে কেজি হবে এই পাবদা গুলা এটা দেড় কেজি এসেছে কাপ্তাই থেকে তো যারা এই পাবদা নিতে চান খুব বেশি নেই আছে খুব বেশি পাবদা আসেনি তো এই পাবদা কিন্তু নিতে পারবেন এগুলো অর্ডার অর্ডার করতে পারবেন তারপর আছে গুলশা বড় বড় সাইজের গুলসা গুলশাগুলো যদি একটু ওয়েট দেই পার পার যে এক কেজিতে কয়টা ওঠে তাহলে বুঝতে সুবিধা হবে যে কাপ্তায়ের যে আজকে যে চালানটা এসেছে এটা এক কেজিতে কয়টা হচ্ছে আমি একটু উঠাই ওয়েটটা একটু উঠাই দেখেন এটা হচ্ছে চার আমি একটু এভারেজ উঠাচ্ছি আট বারো ষোল বিশ দেখেন যে একুশ থেকে কিন্তু বাইশ পিসেই কেজি হয়ে গিয়েছে যেহেতু গুলছার ছোট মাছ এটা কিন্তু এটাই সব থেকে বেস্ট সাইজ এগুলা একদম এভারেজ উঠানো হয়েছে এটা ভেতরে বড় ছোট একদমই মিক্সড আছে দেখেন যেটা সাইজ একদম ছোট সেটাও কিন্তু ছোট না এটাও অনেক বড় তো যারা এই গুলশাগুলো নিতে চান এই কাপ্তায় লেকের গুলশাগুলো তারা কিন্তু অর্ডার করতে পারেন এই কাপ্তায় লেকের গুলসাগুলো অর্ডার নিতে পারবেন এটা প্রি অর্ডার বুকিং নাও নেই তো এইগুলো আপনারা অর্ডার করতে পারেন এই কাপ্তায় লেকের গুলসা একদম ফ্রেশ গুলসা আর সাইজগুলাও বেশ ভালো এই গুলশাগুলার আর তারপরে আছে আয়ের মাছ গুলা দেখিয়েছি এটা আছে পাঁচশো গ্রাম প্লাস আছে আয়ের মাছগুলা তারপর আছে এখানে কাতল আছে দুই কেজি সাতশো গ্রাম আছে তিন কেজি আছে তারপর এখানে আছে ছয় কেজি প্লাস আছে এই কাতল গুলার ওজন আছে ছয় কেজি প্লাস তো যারা এই কাতল নিতে চান কাতল নিতে পারবেন এখানে আছে কাপ্তাই সব থেকে প্রিমিয়াম আজকের সব থেকে দেখেন এরকম বড় সাইজের বাতাসি খুব একটা পাওয়া যায় না আজকে এসেছে খুবই মাঝে মাঝে পাওয়া যায় এই রকমের বাতাসিগুলা এই বাতাশিগুলো নিতে পারবেন তো আজকে যে আইটেম গুলা কাপ্তায়ের দেখানো হলো তো এগুলা কিন্তু আপনারা আগামীকালের জন্য প্রি অর্ডার করে রাখতে পারেন আজকে যেগুলো এসেছে এগুলো আগামীকাল ডেলিভারি নিতে পারবেন আর যারা আমাদের স্টোরের আশেপাশে আছেন আমাদের স্টোরটা হচ্ছে দক্ষিণ পাটাতে পুলিশ প্লাজা পেছনে গুলশান একের যে পুলিশ প্লাজাটা আছে পুলিশ প্লাজা থেকে ঠিক ফাইভ মিনিটের ডিসটেন্স হবে ড্রাইভিং ডিস্টেন্স হবে তো যারা আমাদের শপে এসে নিতে চান তারা কিন্তু এগুলো এখান থেকে স্টোর পিক আপ করে নিতে পারবেন আর যারা হোম ডেলিভারি নিতে চাচ্ছেন ঢাকার ভেতরে তারা আগামীকাল হোম ডেলিভারি নিতে পারবেন আর যারা ঢাকার বাইরে থেকে এই মাছগুলো অর্ডার করতে চান যে বড়ো সাইজের কাতল তারপর বড় সাইজের বল আছে ঠিক আমাদের যে প্রসেসিংটা আছে আমাদের যে রুলসটা আছে যে আজকে অর্ডার করলে আগামীকালই কিন্তু আমরা আজকেই পাঠিয়ে দেবো আজকে যদি আপনি অর্ডার কনফার্ম করেন ঢাকা বাইরে থেকে আমরা আজকে পাঠিয়ে দেবো যদি সদর এরিয়াতে হয় তাহলে আগামী কাল ডেলিভারি হয়ে যাবে হোম ডেলিভারি আর যদি সদর এরিয়ার বাইরে হয় উপজেলা হয় তাহলে ছত্তিরিশ ঘন্টা ভেতরে এটা হোম ডেলিভারি হয়ে যাবে তো যারা অর্ডার করতে চাচ্ছেন অর্ডার করতে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করতে পারেন জিরো ওয়ান সেভেন ওয়ান টু এইট নাইন এইট সেভেন থ্রি সিক্স ফোন নম্বরে আর মেসেজ করবেন আমাদের যে ব্লু ভেরিফাই ব্লু ব্যাস ভেরিফাই যে আমাদের পেজ আছে রিভার ফিশ অবশ্যই করবেন আর পেমেন্ট করার ক্ষেত্রে অবশ্যই আপনি কোন পেজে কথা বলছেন সেটা আমাদের যে পেজটা এটা ব্লুটিক ভেরিফাই করা আছে ব্লুটিক ভেরিফাই চেক করে তারপর লেনদেন করবেন তো আজকে মতো রিভাফিসের সব থেকে টা শেষ করছি আবারও দেখা হবে অন্য কোন লাইভে